ড্রেজিং না হওয়ায় যখন তখন পলিতে আটকে যাচ্ছে মৎস্যজীবীদের ট্রলার, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অন্যদিকে বন্দরে যাওয়ার রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে কঙ্কাল, বেহাল অবস্থা জেটি ঘাটের গার্ডওয়ালেরও। এই ছবি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর পূর্ব মেদিনীপুরের পেটুয়া ঘাটের। সামুদ্রিক মাছের প্রজনন কাল হওয়ার কারণে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি ছিল। 61 দিন পর সমুদ্রে মাছ ধরা শুরুর মুখেই ধাক্কা, মৎস্যবন্দরের বেহাল পরিকাঠামো নিয়ে সরব হলেন মৎস্যজীবীরা। রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ, ট্রলার চক্ত বেরিয়ে গেছে মোটামুটি, কিন্তু বরফ তো বাইরে থেকে আনতে হচ্ছে, বরফের পরিস্থিতি নাই। মানে এখান থেকে মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে পারবেন না? সম্ভব না, মানে রাস্তা না সারানো। মৎস্যজীবীদের অভিযোগ, শুধু পেটুয়া ঘাটি নয়, রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা দীঘা, শঙ্করপুর, জুনপুট মৎস্যবন্দরেরও। পাশাপাশি বন্দর ঘাটে বরফকলের সবকটি ইউনিট কাজ করছে না বলে অভিযোগ করেছে দীঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। বন্দরগুলোতে যেখানে আমাদের লঞ্চ ট্রলারগুলো এসে ল্যান্ডিং করে, সেই ল্যান্ডিং সেন্টারগুলোতে অত্যন্ত খারাপ অবস্থা, জেটি ভেঙে গেছে, জলের সরবরাহ ঠিকমতো নেই, বরফেরও কলগুলো ঠিকমতো চালু হয়নি। বন্দরের পরিকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে মৎস্য দফতর। দশের পর থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে, যেমন আমাদের বরফ কলে পুরো নষ্ট হয়ে গেছে, মানে জল ঢুকে গেছিলো, তো সেইখান থেকে আমরা 4টি ইউনিটের মধ্যে 2টো ইউনিট চালানোর চেষ্টা করছি। রাস্তা বন্দরের ভেতরে রাস্তাটা, সেটা আমরা নিজেরা দপ্তর থেকে কিছুটা রিপেয়ারিং করেছি, বাকি অ্যালার্ট হলে তখন আবার আরও ভালো করে রিপেয়ারিং করা যাবে। এই পরিস্থিতিতে ড্রেজিং সহ বাকি সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।